শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি অ্যাক্সেলের অপারেটরগুলি নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতেই আমি যেটি বলবো যে অ্যাক্সেলের অপারেটর আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, যেখানে উইদাউট অপারেটর ছাড়া আমরা কোনো ফর্মুলাই কিন্তু অ্যাপ্লাই করা আমাদের পসিবল হবে না। তো আমি অপারেটরের বিস্তারিত এখন আলোচনা করব। আমরা অ্যাক্সেলে তিন ধরনের অপারেটর পাবো, একটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর এবং রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। এই তিন ধরনের অপারেটর আমরা অ্যাক্সেলে সাধারণত পেয়ে থাকবো। তো অ্যারিথমেটিক্যাল অপারেটর আমরা নর্মালি প্লাস মাইনাস আর গুণ, গুণ চিহ্নটি কিন্তু অ্যাক্সেলে স্টার চিহ্ন আকারে থাকবে এবং ভাগ চিহ্নটি একটি স্ল্যাশের মতো থাকবে। তো এগুলি হচ্ছে মূলত অ্যারিথমেটিক্যাল অপারেটর। এবং রিলেশনাল অপারেটর হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, দেন আমরা পাবো এখানে ইকুয়াল, এবং গ্রেটার দ্যান ইকুয়াল এবং লেস দ্যান ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এবং থার্ডলি আমরা যেটি পাবো সেটি হচ্ছে লজিক্যাল অপারেটর, অ্যান্ড এবং অর। তো শিক্ষার্থীবৃন্দ, আমি প্রতিটি অপারেটরকে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যত ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে থাকি না কেন অ্যাক্সেলে, আমরা এই অপারেটরগুলোর মাধ্যমেই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে থাকি। এর বাহিরে কোনো অপারেটর আমাদের প্রয়োজন হয় না ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তো এই অপারেটরগুলোকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই অ্যাক্সেলে অনেক কঠিন কঠিন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখুন, ফর্মুলা বলতে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে আমরা দুই ধরনের ফর্মুলা পাবো অ্যাক্সেলে, একটা হচ্ছে জেনারেল ফর্মুলা আর একটা হচ্ছে কন্ডিশনাল ফর্মুলা। তো এই জেনারেল ফর্মুলা এবং কন্ডিশন ফর্মুলার ভিতরে যে পার্থক্যটি রয়েছে সেটি আমি দেখাবো। জেনারেল ফর্মুলা বলতে আমরা যেটি বুঝি, যে নর্মালি আমরা যেই সূত্রগুলি লিখি, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো ব্যবহার করে আমরা যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি সেটি হচ্ছে মূলত জেনারেল ফর্মুলা। আমি একটু উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করব। যেমন আমি এখানে লিখছি 600 এবং এখানে লিখছি 250। আমি যদি এটির যোগফল যদি আমি বের করি, এখানে ইকুয়াল টু দিয়ে আমি এই যে সেলের যে নামটি রয়েছে B1, এই নামটি এনে আমি প্লাস অথবা আমি এটির সাথে এটি যদি মাইনাস করি অথবা আমি যদি ভাগ করি, আমি এই যে অপারেটরগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো যদি ব্যবহার করি, তাহলেই মূলত এইগুলি হচ্ছে জেনারেল ফর্মুলা। আমি এখন ইন্টারপ্রেস করে আমি এটির ফলাফল বের করে ফেললাম। তো এটি কিন্তু এই যে ফলাফলটা বের করলাম, আমরা কিন্তু একটি ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা বের করলাম। আমরা যদি ফর্মুলাটি দেখতে চাই তাহলে এখানে ফর্মুলা বারে আমরা দেখতে পাবো। এটি ছাড়াও যদি আমরা ফর্মুলাসে চলে যাই, এখান থেকে যদি আমরা শো ফর্মুলাতে ক্লিক করি, তাহলে দেখুন আমরা এখানে যেই ফর্মুলাটি অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটি কিন্তু এখানে দেখা যাচ্ছে শো ফর্মুলাতে ক্লিক করে ফর্মুলাস ট্যাবে। অর্থাৎ অ্যাক্সেলে আমরা যত ফর্মুলা এই ধরনের যে যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ আমরা যদি এখানে রিলেশনাল অপারেটর অথবা লজিক্যাল অপারেটর ছাড়াই আমরা যে ফর্মুলাগুলো লিখব সেগুলিই মূলত হচ্ছে জেনারেল ফর্মুলা। তো কন্ডিশনাল ফর্মুলা, আমি এর পরবর্তী ভিডিওতে আমি কন্ডিশনাল ফর্মুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি চেষ্টা করব কন্ডিশনাল ফর্মুলাটাকে খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য। তাহলে আমরা কিন্তু এই কন্ডিশনাল ফর্মুলাটা যদি আমরা ভালোভাবে আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সেলের এই ফর্মুলা রিলেটেড যেই প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আর থাকবে না।